আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমরা আজকে আপনাদেরকে আমাদের পিস অফ ট্রেনিংয়ের আরেকটা লাইভ প্রোগ্রামে নিয়ে যাব। আমরা পিস অফ ট্রেনিং আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলা প্রয়োজন সবগুলা বিষয়ে এক্সপার্ট করতে। তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা আজকে দুই দিন আমরা আমাদের স্টুডেন্টদের ইংলিশ কনভার্সেশন স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা প্রোগ্রাম করছি, ওয়ার্কশপ করছি স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের আজকে দ্বিতীয় সেশনে আমরা আজকে আরও একটা প্রোগ্রাম করছি, সেখানে আমরা একটু পরে আমরা আমাদের প্রোগ্রামে যাব, আমাদের ওয়ার্কশপের ল্যাবে চলে যাব। তার আগে আমি বলে থাকি, টুইনস অফ ট্রেনিং আমরা 2009 থেকে পেনিতে আমরা স্কিল ডেভেলপমেন্ট, আইটি স্কিল ডেভেলপমেন্টে কাজ করছি, ফ্রিল্যান্সিংটাকে কাজ করছি, ফ্রিল্যান্সার তৈরি করছি। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্টুডেন্ট স্কিল ডেভেলপ করছি, সেরকম একটা প্রোগ্রাম। তো সবাইকে আজকে যারা লাইভে রয়েছেন দেখছেন সবাইকে টুইন সফটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার, চলুন আমরা চলে যাই আমাদের ওয়ার্কশপের স্থলে। সরাসরি আমরা চলে যাচ্ছি, আমাদের দেখছি সবাই কেমন আছো? কেমন লাগছে আজকের প্রোগ্রামটা? আচ্ছা, ওকে, আমাদের লাইভে অনেকে রয়েছেন, সবাইকে টুইন সফটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য। আমাদের পিছনের এই লাইটটা একটু অফ করে দেখি। হ্যাঁ, এই লাইটটা, হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও নিচে। হ্যাঁ নিচে, ওকে ওকে। আমরা আজকে একটা আমাদের তৃতীয় সেশন চলছে আমাদের ইংলিশ কনভার্সেশনের উপরে। আমরা টুইনস অফ ট্রেনিং আমাদের স্টুডেন্টদের ইংলিশে কনভার্সেশন বা স্কিল ডেভেলপ করার জন্য আমরা মূলত এই প্রোগ্রামটা পরিচালনা করছি। আপনারা জানেন আমরা মূলত টুইনস অফ ট্রেনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ওয়ার্ল্ড মার্কেট পেজে কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, তাদের জন্য বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য খুবই দরকার। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের টুইন সফটের স্টুডেন্টদের ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা মূলত এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। আমরা ইতিমধ্যে তিনটা প্রোগ্রাম আমরা কমপ্লিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের তৃতীয় নাম্বার প্রোগ্রাম। গতকাল আমরা দুইটা সেশনে মর্নিং এবং ইভিনিং দুইটা সেশনে আমরা দুইটা প্রোগ্রাম কমপ্লিট করেছি। আজকেও আমাদের দুইটা সেশন রয়েছে। তো আমরা এ পর্যায়ে আমরা আমাদের আজকের প্রোগ্রামের যিনি মেন্টর রয়েছেন, কোঅর্ডিনেটর, আমি আজকে প্রোগ্রামের আমাদের ওয়ার্কশপের আমাদের স্যারের সাথে একটু কথা বলবো। স্যার কেমন আছেন আপনি? কেমন লাগছে আসলে ওয়ার্কশপটা আপনার? ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি আমার যে যোগ্যতা, যে জ্ঞানটা আছে মানুষের মাঝে ছড়াই দিতে। সো ওনারা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে বা করবে, দ্যাটস ওয়াই ওনাদের ইংরেজি জানা খুব বেশি প্রয়োজন। আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি অ্যাকচুয়াল যে প্রপার কিছু ওয়ে আছে যেটা অ্যাপ্লাই করলে খুব সহজেই যে কোনো সিচুয়েশন ওভারকাম করা যায়, আমি চাচ্ছি ওনাদেরকে মেসেজগুলো থ্রো করার জন্য। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, আমাদের লাইভে অনেকে রয়েছেন, সরাসরি অনেক ডেলিকেট রয়েছেন আমাদের আজকের প্রোগ্রামে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের টুইনস অফ ট্রেনিংয়ের পক্ষ থেকে, আজকে প্রোগ্রাম ওয়ার্কশপের পক্ষ থেকে। তো আমরা বলে রাখি, টুইনস অফ ট্রেনিং 2009 থেকে আমরা মূলত স্কিল ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছি, আইটি স্কিল ডেভেলপমেন্টে। সেক্ষেত্রে আপনারা দেখে থাকেন নিশ্চয়ই, আমরা আমাদের অনেক স্টুডেন্ট এই প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্স প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেট পেজে কাজ করছেন, উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। এখানেও অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা আমাদের প্রশিক্ষণ, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অলরেডি মার্কেট পেজে কাজ করছেন। তো আমরা একটু পরে তাদের সাথে পরিচয় হব। তার আগে বলে নিই, আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে স্কিল বেস কাজ প্রোভাইড করতে, যাতে তারা লোকাল মার্কেটের পাশাপাশি তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাদের দক্ষতা তুলে ধরতে পারে এবং দক্ষতার স্বাক্ষর রাখতে পারে। যেহেতু আমরা ওয়ার্ল্ড মার্কেট প্লেসে কাজ করি, সেক্ষেত্রে ওয়ার্ল্ড মার্কেট প্লেসে
কমিউনিকেশান করার সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে ইংলিশ, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সবাই আইটি বেস ট্রেনিং নিচ্ছি, সো আমরা ওয়াল মার্কেট ম্যানেজে বায়ারদের সাথে কনভার্সেশান করার জন্য কিন্তু আমাদের ইংলিশটাও জানা প্রয়োজন। তো আমরা আজকে যে লেকচারটা দিচ্ছি আমাদের স্যার এবং আমরা আজকে যে প্রোগ্রামটা থ্রো করেছি, এটা আলটিমেটলি আমাদের আউট অফ সিলেবাস, আমাদের যে ওয়েব ডিজাইন বা ফ্রিল্যান্সিং কোর্সের আউট অফ সিলেবাস, সিলেবাসের বাইরের একটা ক্লাস। তারপরেও আমরা চাচ্ছি যাতে আমাদের স্টুডেন্টরা তাদের আইটি স্কিলের পাশাপাশি তারা যদি ইংলিশ কনভার্সেশন স্কিলটা যদি স্ট্রং করতে পারে, বায়ারদের সাথে কীভাবে কথা বলবে, তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা অলরেডি, আপনারা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের স্টুডেন্টদের সফলতাগুলো দেখছেন নিয়মিত। আমাদের স্টুডেন্টরা প্রতিনিয়ত অনলাইন মার্কেট পেজে কাজ করছে, ইনকাম করছে, ক্যারিয়ার ডেভেলপ করছে, তারা বাংলাদেশে বসে ফেনীর মতো একটা মফস্বল এরিয়াতে বসে আমেরিকান, ইউএসএ, ইউকে এর মতো কান্ট্রিগুলোতে বড় বড় ভাইয়ারদের কাজ করছে, কোম্পানিগুলোর কাজ করছে, ডলার আর্ন করে নিয়ে আসছে, সেটা আপনারা প্রতিনিয়ত দেখছেন এবং খুব ভালো করছে। পাশাপাশি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল বায়াররা ইংলিশে, ওনারা ইংলিশে কমিউনিকেশান করে, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যদি স্কিলের পাশাপাশি যদি ইংলিশে যদি প্রাথমিক ধারণাটা বা দক্ষতাটা অর্জন করতে পারে, আমি আশাবাদ ব্যক্ত করছি তারা আরও ভালো করবে, যেটা করছে ইনশাল্লাহ আরও ভালো করবে। আর ইতিমধ্যে আমরা কিছু, আমরা এই প্রোগ্রামটা মূলত আমাদের করার উদ্দেশ্য হচ্ছে বা আমাদের যে টার্গেট সেটা হচ্ছে, আমরা যেটা লক্ষণীয় বিষয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় ইংলিশে দুর্বলতার কারণে তারাও বায়ার রিকোয়ারমেন্টটা বুঝতেছে না, বাইরের সাথে কনভার্সেশন করতে পারতেছে না, তারপরে অর্ডারটা ডেলিভারি করতে তাদের প্রবলেম হচ্ছে, আমরা ওয়েলকাম মেসেজ বা থ্যাংকস মেসেজ যেটাকে বলি, এই জিনিসগুলো তাদের প্রবলেম হচ্ছে। সো আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের ডেভেলপ করতে। সো এই জিনিসগুলো যদি ডেভেলপ করা যায়, সো একটা স্টুডেন্ট বা একটা ফ্রিল্যান্সার খুব ইজিলি সে কাজটা বায়ারদের সাথে বুঝে নিতে পারবে বা কাজটার রিকোয়ারমেন্টটা বুঝতে পারবে, যেটা তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার লাইফে অনেক বেশি মাইল ফলক হিসাবে কাজ করবে, ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো আমরা একটু চলে যাবো আমাদের কিছু স্টুডেন্টদের কাছে। আমাদের একজন স্টুডেন্ট আছেন অরূপ, একটু কথা বলবো। তুমি আমাদের আজকে যে ওয়ার্কশপটা করছো, আমি ওয়ার্কশপ শেষ পর্যায়ে, তো যেটা করছো সেটা হচ্ছে আসলে তুমি, আমি যতটুকু জানি তুমি আমাদের এই প্রতিষ্ঠানের সিনিয়র একজন স্টুডেন্ট, আসলে কতটুকু এই প্রোগ্রামটার কারণে কতটুকু তোমার ফ্রিল্যান্সিং লাইফে এটাকে সহায়ক হবে বলে মনে করো তুমি? হ্যাঁ অবশ্যই, এটা ফ্রিল্যান্সিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেখানে ইংলিশের অনেক দক্ষতার সহিত মানে শিখিয়ে দেওয়া হচ্ছে, ইংলিশের জন্য যা জড়তা টরতা থাকে ওইটা ঠিক হয়ে যাবে এবং মেসেজ টেসেজ পাঠাতে ইজি হবে, হ্যাঁ সমস্যা হবে না। ধন্যবাদ। আমরা আরেকজন, আরও দু একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। আমাদের সাথে একজন রয়েছেন আমাদের তৌহিদ, তৌহিদও আমাদের সিনিয়র একজন স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠানের, তার কোর্সও শেষ পর্যায়ে। তো তৌহিদ ইতিমধ্যে প্রায় 4 থেকে মেবি 5টা অর্ডার ডেলিভারি করছে আমি যতটুকু জানি। ইতিমধ্যে তৌহিদ অনেকগুলা বায়ারের সাথে কনভার্সেশন করেছেন, যেহেতু সাকসেসফুলি সে অনেকগুলা অর্ডার ডেলিভারি করেছেন, অলরেডি তিনি ফ্রিল্যান্সার বলা যেতে পারে। তো তৌহিদ, তুমি আসলে আজকে যে আমরা যে ওয়ার্কশপটা করছি বা আমাদের যে কোর্স লেআউট যেটা আমরা শিখাচ্ছি, এটার সাথে বায়ার যে কনভার্সেশনের সাথে আসলে কতটুকু মিল, বা তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কতটুকু উপকৃত হইবা এই ক্লাসটার কারণে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, টুইন সাব টেকনোলজির 101 নম্বর বেসে ছাত্র। আলহামদুলিল্লাহ আমি পর্যন্ত 7 টাকা ডেলিভারি দিচ্ছি প্রাইভেট মার্কেট প্লেসে এবং ভালো রিভিউ পাইছি, আর আশা করি ভবিষ্যতে প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করতে পারবো। আর টুইন সাব টেকনোলজি সবসময় তাদের স্টুডেন্টকে কীভাবে প্রফেশনাল হিসেবে তৈরি করা যায় সেজন্য কাজ করে থাকে, আর এর জন্য মূলত এই বিগত 2 দিন থেকে টুইন সাব টেকনোলজিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ওয়ার্কশপ, হাউ টু কনভার্সেশন উইথ বায়ার, এই নিয়ে প্রি ওয়ার্কশপ ক্লাস। আশা করি মূলত এটি স্টুডেন্টদের ফ্রিল্যান্সিং কাজে খুবই সহায়তা করবে, এটি বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এর মাধ্যমে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমাদের অনেক বেশি এগিয়ে যেতে পারবে। আচ্ছা একটা প্রশ্ন, যেটা হচ্ছে তুমি ইতিমধ্যে 7টা, আমি 5টা বলছি, আর তার মানে আরও 2টা ডেলিভারি করছো ইতিমধ্যে, এই 7টা কাজ ডেলিভারি করার ক্ষেত্রে মানে কনভার্সেশন কোনো জটিলতায় পড়ছিল কোনো বায়ারের সাথে, যে রিকোয়ারমেন্ট বা বুঝো নাই বা বায়ারকে তোমার কাজটা ঠিক মতো বুঝে দিতে পারে এরকম কোনো প্রবলেম পড়ছিল?
আমার ওরকম প্রবলেম হয় নাই, তবে কিছু কিছু এগুলো অবশ্য থাকে, আর এগুলো অবশ্যই সাথে এই ডিসকাস করতে হয় আর কি। যাক, ধন্যবাদ। আমরা আমরা তৌহিদের আরও বেশি উত্তরোত্তর সমৃদ্ধ এবং সফলতা কামনা করছি। তৌহিদ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য প্রিমিয়াম ভালো ফ্রিল্যান্সার, যে আমাদের অনেক প্রিমিয়াম ফ্রিল্যান্সার রয়েছে যারা অনেক ভালো কাজ করছে, ওরকম এক স্থানে চলে যাবেন তৌহিদ কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে, এটা আশা করছি। আমরা আরও দু একজনের কাছ থেকে ইয়ে নেব। আপনি একদম লাস্ট, তুমি একটু দাঁড়াও। আজকের ক্লাসটা সম্পর্কে তোমার উইমত কি, আসলে কেমন শিখছো? ওকে, ধন্যবাদ। হ্যাঁ বলো, আর কিছু বলবো? ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে স্কিল বেস ট্রেনিং প্রোভাইড করতে, প্রফেশনাল যেটাকে বলি আমরা, প্রফেশনাল স্কিল বেস। তো আমরা দুই একজন ফিমেল থেকে কথা বলবো, কার সাথে কথা বলা যায়? অনেকে রয়েছে, সবাই মাথা নিচের দিকে নিচে, তারপরে বলতে হবে। তুমি একটু, আজকে আসলে এই যে কনভার্সেশন বিষয়ক যে ক্লাসটা, একটু দাঁড়াতে পারো, কনভার্সেশন বিষয়ক যে ক্লাসটা, আসলে এটা তুমি তোমার পার্সোনাল লাইফে ইংলিশ কনভার্সেশনের ক্ষেত্রে কতটুকু আসলে উপকৃত হইবা তুমি, বা কেমন লাগছে আজকে ক্লাসটা ওভারঅল? যেটা বলছিলাম, কতটুকু তোমার উপকৃত হইব আসলে আজকে যে আমরা কনভার্সেশন বিষয়টা যেটা নিছি? আচ্ছা, ও একটু হেজিটেট। ওকে, ধন্যবাদ। আমরা আরও একজন কাছে কথা বলবো, আমাদের সাথে আরও একজন স্টুডেন্ট রয়েছেন আমাদের। ওকে, তুমি একটু আজকের অনুভূতিটা জানাও। আসলে আমরা আগে বলছিলাম আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের আউট অফ কোর্স লেআউট, আমাদের যে কোর্স লেআউট রয়েছে ফ্রিল্যান্সিংয়ের সেটার লেআউটের বাইরের একটা ক্লাস। সো আমরা এটা যে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের জন্য করছি, সেটা আসলে কতটুকু উপকৃত হচ্ছে তুমি বা মনে করা কথা বলে? এটা আমাদের অনেক, এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এটার মাধ্যমে আমাদের অনেক জড়িত ছিল, অনেক মানে অনেক জায়গায় প্রবলেম ছিল, আমরা কীভাবে বাইরের সাথে কথা বলবো, কী করতে পারবো, এগুলা জানতে পারছি, মানে আমাদের প্রবলেমগুলা জানতে পারতেছি। এতে করে আমাদের প্রবলেমগুলা মানে পরবর্তীতে যখন আমরা কাজ করবো আমরা প্রবলেমগুলা সলভ করতে পারবো। ওকে, আমরা আমাদের আরেকজন ফ্রিল্যান্সার রয়েছেন একটু দূরে, আমি ফিরোজ, মেবি তুমি ফয়সাল, সরি একটু আমরা ফয়সাল, তুমি ইতিমধ্যে আমি যতটুকু জানি তুমি আমাদের একজন ফ্রিল্যান্সার 191 বিসের, তো ইতিমধ্যে তুমি যে বায়ারগুলো ফেস করেছো বা বায়ার কনভার্সেশন করেছো, সেই অনুপাতে আজকে যে আমরা ক্লাসটা নিচ্ছি আমাদের স্টুডেন্টরা কতটুকু উপকৃত হবে এই ক্লাসটার জন্য? আসলে ভালো মানে প্রশিক্ষণ দিয়ে থাকে দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলে। আজকে যে ক্লাসটা ইংরেজি বিষয়, মানে বাইরের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে অর্ডার নিতে হবে, কীভাবে অর্ডার ডেলিভারি দিতে হবে, অর্ডার ক্যান্সেল হয়ে কীভাবে মানে সব কিছু শেষ করতে হবে, এটার বিষয়ে খুব ভালো প্রশিক্ষণ দিচ্ছেন। আশা করি আমি ভবিষ্যতে যারা অর্ডার পাবেন বা অর্ডার ডেলিভারি দিবেন তাদের অনেক কাজে আসবে। আচ্ছা, তোমার একটা অভিজ্ঞতা বলো, তুমি কয়টা অর্ডার ডেলিভারি করছো? একটা ডেলিভারি। আচ্ছা, একটু এই যে একটা অর্ডার ডেলিভারি করেছো, নিশ্চয়ই ওই অর্ডারের ওই কাজের যিনি প্রোভাইড কাজটা যিনি তোমাকে অর্ডার দিয়েছেন ওনার সাথে নিশ্চয়ই তোমার কনভার্সেশন হয়েছে। আসলে এই কনভার্সেশনের ক্ষেত্রে তুমি কি কোনো প্রবলেমে পড়েছো যে কোনো রিকোয়ারমেন্ট বুঝতে বা এই জাতীয়? আসলে আমি যখন কাজ করছি আমি ওনার মধ্যে করছি, একটা ডিজাইনের সমস্যা ছিল, ওইটা ভাই আমাকে ঘরে বুঝে বলছে আমি ঠিক করে দিয়েছি এই সমস্যা। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন প্রিন্স অফ ট্রেনিং কর্তৃক আয়োজিত আজকে ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট কোর্সের আমাদের একটা ওয়ার্কশপে। তো আমরা সবাই ইনশাল্লাহ সবার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। আমাদের যে সমস্ত স্টুডেন্টগুলো ইতিপূর্বে আমাদের এই প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখে তারা মার্কেট প্লেসে কাজ করতেছে সফলতার সাথে, আশা করছি আমাদের এখানে যারা রয়েছেন তারাও তাদের মতো অনেক ভালো ফ্রিল্যান্সিং করবেন, নিজের ক্যারিয়ার গড়বেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দক্ষতা স্বাক্ষর রাখবেন। আপনি যেমন ক্যারিয়ার গড়বেন তেমনি আমাদের বাংলাদেশটাকে সারা
পৃথিবীতে পরিচয় করে দিবেন এবং বাংলাদেশের ডিমান্ডটা, বাংলাদেশের যে মান, সেটা আরও বেশি সমৃদ্ধ করবেন আইটি সেক্টরে। এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই সবার জন্য শুভকামনা রইল। আমরা সর্বশেষ আমাদের আজকে আমাদের স্যারের সাথে আরেকটু একটু কথা বলতে চাই। স্যার, আসলে আমরা আজকে যে প্রোগ্রামটা করছি বা আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা, এক্ষেত্রে আপনি যে আমরা যে আজকে যে কোর্স লেআউট বা আজকে যে সিলেবাস যে লেআউটটা রয়েছে, এই সিলেবাস লেআউটটা কমপ্লিট করার কারণে আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন তারা আসলে কতটুকু মার্কেট পেজে সাকসেস হতে পারবেন? অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট বা আলাদা যে ফ্রিল্যান্সিং মার্কেট সাইটগুলো আছে, তার বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে, বেশিরভাগ না, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে বাইরের। সো একটা মানুষ যদি প্রপার ওয়েটা জানে কীভাবে একটা মানুষের সাথে ইফেক্টিভলি কনভার্স করতে হয়, তাহলে সে কাজের দক্ষতার পাশাপাশি ইংরেজিতেও যদি দক্ষতা থাকে তাহলে সে সাকসেসফুল হইতে পারে। আর প্রতিটা মানুষের হচ্ছে এভরিওয়ান শুড বি ফিক্স এই গোল অ্যান্ড ওয়ার্কিং অ্যাবাউট হিজ গোল। সে যদি একটা মানুষ যদি তার লক্ষ্য নিয়ে কাজ করে সে অবশ্যই জীবনে সফল হবে। সো যে ফ্রিল্যান্সাররা ভবিষ্যৎ ফ্রিল্যান্সাররা আমার পিছনে আছে, তারা আজকের ক্লাসটার পরে থেকে যদি তাদের বেসিক যে দুর্বলতাগুলো ছিল এই দুর্বলতাগুলো ওভারকাম করতে পারে, কাজের পাশাপাশি ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারে, আমি মনে করি তারা ভবিষ্যতে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার তৈরি হবে সকলে। ওকে, ধন্যবাদ স্যার। আমরা আমাদের আরেকটা সেশন রয়েছে বিকাল 3টা থেকে। তো যারা আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন, অনেকে লাইভে রয়েছে, সবাইকে অভিনন্দন লাইভ দেখার জন্য। যারা আমাদের স্টুডেন্ট যারা আমাদের গত 3টা ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারেন নাই, আমাদের লাস্ট ওয়ার্কশপ আজকে, সেটা হচ্ছে 3টা থেকে, সবাই 3টায় অ্যাটেন্ড করতে পারবেন। তবে একজন একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবে, একবার, দ্বিতীয়বার করা যাবে না। কারণ আমাদের হিউজ অফ স্টুডেন্ট আপনারা জানেন, আমরা এই জন্যে অনেকগুলো সেশনে ভাগ করে করে আমাদের ওয়ার্কশপটা করছি, ঠিক আছে? তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, এবং আশা করছি আপনারা এই ওয়ার্কশপ থেকে কিছু না কিছু শিখবেন নিশ্চয়ই, এবং সেটা শিখে আপনি আপনার পার্সোনাল লাইফে, কেরিয়ারে, ফ্রিল্যান্সিং কেরিয়ারে সেটা উপকৃত হবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।